হ্যালো গাইজ, শুভ সপ্তমী। কেমন আছো তোমরা? তোমাদের তো নিশ্চয়ই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আজ থেকে আমি শুরু করলাম। আজ আমরা বেলার দিকে একটু রেডি হয়ে চলে যাচ্ছি দুর্গা আশ্রমে। এই আশ্রমটা ধুবুলিয়ার কাছেই, তাই আমরা টোটো করে চলে এসেছি। আর টোটোতে 15 থেকে 20 মিনিট লাগে, তাহলে বুঝতেই পারছো যে কতক্ষণের রাস্তা। আর এই আশ্রমটা একদম নতুন হয়েছে, আর দুর্গাপূজায় বেশ সুন্দর করে সাজায় এই আশ্রমটাকে, আর খুব ভালোও লাগে। 12টার সময় গেছি, আর কীরকম রোদ তো বুঝতেই পারছো। রোদ থেকে এসেই আমরা আগে এই বটগাছতলায় দাঁড়িয়েছি, তারপর এখানে জুতো রেখে আমরা মণ্ডপের দিকে রওনা দিলাম। আর মণ্ডপে ঢুকেই মায়ের রূপ দেখে চোখ একদম জুড়িয়ে গেল। এত অসাধারণ ডাকের সাজে ঠাকুর, কি ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা মণ্ডপে একটু বসে সবাই গল্প করছিলাম। দুর্গা ঠাকুর কই মা? আমার মা দুর্গা ঠাকুর কই? নমো করো, নমো নমো। তারপরে মণ্ডপে কিছুক্ষণ বসে আশ্রমের চারিদিকটা একটু ঘুরে দেখলাম। এখানেই মা দুর্গার আসল ঘট, আর এইখানেই নিত্য পূজা হয়। এই যে নদীটা দেখছো, এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি। আর এই নদীর জলের মাঝখানে এই শিব ঠাকুরটা একটা স্তম্ভের ওপর বসানো। তারপরে আমরা ওদিক দিয়ে ঘুরে এসে চলে এলাম শিব মন্দির। আর শিব মন্দিরটা আজ বন্ধ ছিল। তারপরে আমরা চলে গেলাম খিচুড়ি খেতে। এখানে দেখো কত বড় বড় কড়াই করে খিচুড়ি তৈরি হচ্ছে। এখানে যারা যারাই ঠাকুর দেখতে আসে তারাই বসে ভোগ খেয়ে যায়, তাই আমরাও বসে পড়লাম খিচুড়ি ভোগ খেতে। তারপর খিচুড়ি খেয়ে পুরো আশ্রমটা আরেকবার ঘুরে নিলাম। আমার এত ফেভারিট মৌসুমী লেবুর গাছ দেখো, সুন্দর। দাঁড়াও তুলো, দাঁড়াও, আমার মৌসুমী লেবু আমি কি ভালো লাগে গাছ দেখো, কি সুন্দর হয়ে রয়েছে লেবুগুলো। মামা তোমাকে পাপা এনে দেয় যাই দিদি, কি সুন্দর। তুই চড়ি চড় না, ওই যে ফুলগুলো দেখো, পাতাগুলো পুরো। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। অনেক দাঁড়িয়ে আছে তো টোটো, চলো দেখি। আমরা যেই টোটো করে এসেছিলাম সেই টোটোটাকে ছেড়ে দিয়েছিলাম, তারপরে এখান থেকে আবার টোটো করে বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।